পরবর্তীতে এখানে হজরতে ঈসা আলাইহিসসালাম আসেন ও খ্রিস্ট ধর্ম প্রবর্তন করেন। সেই সময়কার বাড়িঘর, দোকানপাট সব কিছুর ধ্বংসাবশেষ রয়ে গিয়েছে। 1400 সেঞ্চুরিতে মেরিনিদ শাসনামলে সুলতান আবুল হাসান কর্তৃক নির্মিত এই মসজিদটির মিনার দেখতে পাচ্ছেন। তা আজ ব্যবহৃত না হওয়ার ফলে পাখির অভয়ারণ্যে পরিণত হয়েছে। বাংলাদেশের আবিষ্কৃত বৌদ্ধবিহারের ন্যায় এখানেও সেমিটিক যুগের বাসাবাড়ি এবং উপাসনালয়ের ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন। এখন যে ছোট ছোট প্রকোষ্ঠগুলো দেখছেন, এগুলো তখনকার যুগের হাম্মামখানা ছিল। এখানে শৌচকর্ম ও গোসল সারা হতো। এটি বাথরুমের ময়লা সোয়ারেজ টাঙ্কি ছিল। এতে বোঝা যায় তখনকার দিনে এই জাতি অত্যন্ত সভ্য ও স্বাস্থ্য সচেতন ছিল। এই যে দরজাটি দেখছেন, এটি এখানে টিকে থাকা একমাত্র হাম্মামখানার দরজা। হজরতে নূহ আলাইহিসসালাম নৌকা তৈরিতে অত্যন্ত সিদ্ধহস্ত ছিলেন, তাই বংশীয় ঐতিহ্য অনুযায়ী এই সেমিটিক ফিনিশীয়রাও খুব ভালো নৌকা তৈরি করতে পারত। তাই তৎকালীন রোমান ও গ্রিক এবং মিশরীয়রা এই ফিনিশীয়দের কাছ থেকে নৌকা বানিয়ে নিত। দর্শক, চলুন ফিনিশীয় যুগ খ্রিস্টপূর্ব 3500 অব্দ থেকে 1400 সেঞ্চুরিতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। রোমান যুগের পরবর্তীতে ম্যারিনিড যুগে ইসলামিক একটা যুগ, তার নাম ছিল ম্যারিনিড যুগ। সেই ম্যারিনিড যুগের একটা মাদ্রাসা, মাদ্রাসাতুল কোরআনিয়া বলা হয়, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হতো, সেই মাদ্রাসাতুল কোরআনিয়াতে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলুন, সেই সময়কার অনেক পুরাতন মাদ্রাসা, কিন্তু সেটি এখনও সেই রকমভাবে টিকে আছে। মানুষের ভালোবাসার সাথে মানুষ এখানে আসে, দেখতে আসে, সেই পুরনো স্মৃতির কথা স্মরণ করে। আমরাও আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই পুরনো দিনের সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন এবং যারা সুলতান ছিলেন, যারা খোলাফায়ে রাশিদিন ছিলেন, তাদের জামানায় আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্যই আসলে এই ধরনের জায়গায় আসা। এখন যে জায়গাটি দেখছেন, এটি ছিল তাদের লাইব্রেরি বা কিতাবখানা। ছোট ছোট যে খোপগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে আলোর ব্যবস্থা করা হতো। এই জায়গাটি ছিল আসলে কিতাবখানা, এখানে কিতাব স্টোর করা হতো, কিতাব রাখা হতো, তাক ছিল বড় বড়, এখন সেগুলো নেই, কালক্রমে ভেঙে পড়ে গিয়েছে হয়তোবা। এটি হচ্ছে আজান দেয়ার মিনার। এই যে দেখছেন, এটি হচ্ছে অজুখানা। এই যে চারপাশে ছোট ছোট কক্ষগুলো দেখছেন, এগুলো হচ্ছে ছাত্রদের থাকার জায়গা। দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই মেরিনিদ যুগের প্রথম মসজিদ, যারা এই রাবাতকে এসে সর্বপ্রথম মুসলমান হিসেবে তৈরি করে যান, রাবাতকে ইসলাম ঢুকান রাবাতের ভিতরে, তাদের হাতে তৈরি করা এটি হচ্ছে সর্বপ্রথম মসজিদ। এটির সর্বপ্রথম খতিব সাহেবের নাম ছিল ইউসুফ আল ইয়াকুব আল মেরিনি। আমরা সেই মসজিদের ভিতরে অবস্থান করছি, আপনাদেরকে দেখাচ্ছি সেই মসজিদের যে অবস্থাটি বর্তমানে রয়েছে। এটির ছাদ নেই, ছাদটি ধসে পড়ে গিয়েছে, কিন্তু এটার যে কলামগুলো রয়েছে, সেই কলামগুলো এবং আর্চগুলো, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, মসজিদের মিম্বর দেখতে পাচ্ছেন, এর পাশ দিয়েই একটি দরজা দেখছেন। এটি দিয়ে জুমার দিনে ইমাম আসতেন এবং এর সামনে কোনো মুর্দার লাশ রেখে জানাজা পড়ানো হতো। দর্শক, এই মসজিদের ভেতরে কিছু কবর দেখতে পেলাম। গাইড আমাদেরকে বললেন যে রোমান যোদ্ধাদের কাছ থেকে মেরিনিদ যুগের মুসলিম যোদ্ধারা এই রাবাত বিজয় করার সময় যারা শহীদ হয়েছিলেন, এগুলো হচ্ছে তাদের কবর। মসজিদের বাইরেও কিছু গম্বুজ বিশিষ্ট কবর দেখলাম। সাদা ছোট ছোট গম্বুজ আকৃতির বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে বাড়ি নয়, এগুলো হচ্ছে এক একটা মাজার শরীফ। তৎকালীন যুগে এখানে যারা সবচেয়ে বড় বড় আলেম ওলামা ছিলেন, যারা মুফতি ছিলেন, তারা এখানে ইমামতি করতেন, এই মাদ্রাসায় পড়াতেন, তাদের মাজার শরীফ এগুলো। সবচাইতে পুরাতন মাজার হচ্ছে সেই 1300 কিংবা 1400 সেঞ্চুরিতে যা ভেঙে গিয়েছে, ওটা তো গম্বুজ ছিল। কিন্তু আসলে অনেকে বলে থাকে মাজারের উপরে গম্বুজ করা যাবে না, মাজারের উপরে কোনো ইমারত করা যাবে না। তৎকালীন সময়ে যারা তৎকালীন সাহাবায়ে কেরাম ছিলেন, ওলামায়ে ইজাম ছিলেন, তারপরে তাবেঈন ছিলেন, তাবে তাবেঈন ছিলেন, তাদের যুগে, সেই উমাউই যুগে
এই যে মাজার শরীফগুলো এখানে তৈরি করা হয়েছে, তারা কি আসলে আমাদের থেকে কম জানতেন? তাদের কাছে কি কোরআন হাদিস ছিল না? তারা কি জানতেন না যে মাজারের উপরে গম্বুজ করা কি আদৌ শিরক কিনা নাকি জায়েজ রয়েছে? এটি হচ্ছে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রইল। দর্শক, এই মেরিনির যুগের বাগানের এই যে পুরনো সাদা গাছগুলো দেখছেন, এই গাছগুলোর মধ্যে একটি গাছ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতেরই প্রমাণ। চীনের ড্রাগন আকৃতির যে গাছটি দেখছেন, এটি কিন্তু মানুষ সৃষ্ট নয়। দর্শক মণ্ডলী, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা গাছ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এই গাছের এই অংশটুকু চায়নার কল্পকথায় যে ড্রাগনের কথা বলা হয়েছে, সেই ড্রাগনের মাথার মতো। এই যে এটি হচ্ছে ড্রাগনের নাক, এটি হচ্ছে ড্রাগনের মুখ, এই যে দেখতে পাচ্ছেন ড্রাগনের চোখ, ঠিক ড্রাগন আকৃতিতে এই গাছটি নিজে নিজে এই ধরনের একটা আকৃতি নিয়েছে। এটি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ছাড়া আর কিছুই না। সামেটিক গোত্রের আবাসভূমি দেখতে দেখতে সন্ধে হয়ে যাচ্ছিল, এবার ফেরার পালা। আল্লাহ তাআলা এই ধ্বংসপ্রাপ্ত জাতিদের সম্পর্কে কোরআনে পাকে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা فَتِلْكَ مَسَاكِنُهُمْ لَمْ تُسْكَنْ مِنْ بَعْدِهِمْ إِلَّا قَلِيلًا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। অর্থাৎ, এমন কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি, আর ওই যে দেখতে পাচ্ছ হে মানুষ তাদের ধ্বংসপ্রাপ্ত বাসস্থান, সেখানে এরপর অল্প সংখ্যক ব্যতীত কেউ বাস করেনি। আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার ফলে এরকম আদ, সামুদ, ইরাম, ইনকা জনগোষ্ঠীর মতো বহু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। দর্শক মণ্ডলী, আজকের কাফেলার এই পর্বটি এখানেই শেষ করছি, সাথে সাথে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালকের পর্বটি দেখার জন্যে। ধন্যবাদ সবাইকে।